মূসক এজেন্ট ও মূসক পরামর্শক সম্পূর্ণ দুটি ভিন্ন বিষয়। তো মূসক এজেন্ট সম্পর্কে জানতে হলে আপনাদেরকে দেখতে হবে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইনের ধারা 19, আর পরামর্শক সম্পর্কে জানতে আপনাদেরকে দেখতে হবে একই আইনের ধারা 130। একইভাবে আপনারা জানেন যে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইনের একটি বিধিমালা আছে, যে বিধিমালাকে আমরা বলি মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা 2016। তো মূসক এজেন্ট সম্পর্কে আপনাদেরকে দেখতে হবে বিধিমালার 16 ও 17 নম্বর বিধি, আর যদি পরামর্শক সম্পর্কে জানতে চান তাহলে দেখতে হবে আপনাদেরকে 109 থেকে 114 পর্যন্ত, তবে মাঝখান দিয়ে মনে হয় একটা বিধি যেটা 112, এটা হয়তো পরবর্তীতে বাতিল করা হয়েছে। এরপরে আপনারা একটা জিনিস দেখতে পারবেন যে মূসক এজেন্টের কিন্তু কোনো নির্দিষ্ট কোনো বিশেষ কোনো বিধিমালা নাই, আর পরামর্শক নিয়োগের জন্য কিন্তু আলাদা একটা বিধিমালা আছে, যে বিধিমালাটা প্রকাশিত হয় 2019 সালে, আর সেটিকে আমরা নাম দিয়েছি এরকম যে মূসক পরামর্শক লাইসেন্সিং বিধিমালা। অর্থাৎ পরামর্শক এই মানে মূসক পরামর্শক যে এটা আসলে একটা লাইসেন্স প্রদানের মতো, এই লাইসেন্সটা আসলে প্রদান করা হয়। তো আপনারা জানেন যে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক এটাকে বলে কাস্টম এক্সাইজ অ্যান্ড ভ্যাট ট্রেনিং একাডেমি, তারা একটা পরীক্ষার আয়োজন করে। তো সেই পরীক্ষার মাধ্যমে যারা আসলে এখানে পাশ করে তাদেরকে আসলে এই লাইসেন্সটা প্রদান করা হয়। আর এমন কিছু কিছু মানে পেশার লোকজন বা অবসরপ্রাপ্ত কিছু কর্মকর্তা আছে যারা আসলে পরীক্ষা ব্যতি রেখেই কিন্তু এই লাইসেন্সটা সংগ্রহ করতে পারে, তবে তাদেরকে অবশ্যই আবেদন করতে হয় নির্দিষ্ট ফর্মে। আর আমরা এখানে একটা তুলনা করছি যে সেটা হচ্ছে যে মূসক এজেন্ট, এজেন্টকে আসলে তুলনা করা যায় যে আপনারা অনেকে জানেন যে ইন্টারন্যাশনাল টেন্ডার, যেটাকে বাংলায় আমরা বলি আন্তর্জাতিক দরপত্র। তো এক্ষেত্রে আপনারা দেখছেন যে আমি আসলে একটা এক্সাম্পল দিচ্ছি, সেটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল টেন্ডারের নিয়মটা হচ্ছে যে একটা ফরেন প্রিন্সিপাল বা ফরেন সাপ্লায়ার বা ম্যানুফ্যাকচারার যেই হোক, সে কিন্তু একটা টেন্ডারে বিড করে। তো আমাদের বাংলাদেশে এরকমের সরকারি অনেক প্রজেক্ট আছে, যেমন তিতাস গ্যাস, পেট্রোবাংলা, পেট্রোবাংলা অবশ্য পেট্রোবাংলা মানে তিতাস গ্যাস অবশ্য পেট্রোবাংলার আন্ডারে। তো এরকমের বেশ সরকারি অনেক প্রতিষ্ঠান আছে যারা কিন্তু ইন্টারন্যাশনাল টেন্ডারের মাধ্যমে অনেক কিছু ক্রয় করে থাকে। তো এই ক্ষেত্রে কিন্তু ফরেন যে প্রিন্সিপাল মানে যে টেন্ডারে আসলে বিড করে, সে কিন্তু অনেক সময় সরাসরি বাংলাদেশে এসে বিড করতে পারে না। তো সে কিন্তু অবশ্যই বাংলাদেশে একজন তার মানে একটা স্থানীয় প্রতিনিধির দরকার পড়ে। তো সেই স্থানীয় প্রতিনিধিকে কিন্তু আমরা ইংলিশে লোকাল এজেন্ট বলি। তো আমি আসলে এটা তুলনা করে আপনাদেরকে বোঝাচ্ছি যে আসলে এজেন্ট বলতে বোঝায় আসলে এরকম যে আপনারা আইন মেনে দেখবেন যে এখানে বলা আছে যে অনাবাসিক ব্যক্তির ক্ষেত্রে একজন এজেন্ট, অর্থাৎ অনাবাসিক ব্যক্তি থাকলেই কেবলমাত্র এজেন্টের উদ্ভব হবে, এছাড়া হবে না। মানে অনাবাসিক ব্যক্তি তারা আসলে কীভাবে ভ্যাট রিটার্ন সাবমিট করবে বাংলাদেশের, যেহেতু ভ্যাট রিটার্নটা একটা বাংলাদেশের একটা প্রসেস, তো ভ্যাট রিটার্ন সাবমিট করতে হলে বা ভ্যাট সংক্রান্ত অন্যান্য কাজকর্ম করতে হলে তাকে অবশ্যই বাংলাদেশে একজন এজেন্ট নিয়োগ করতে হয়। তো সেই এজেন্ট হচ্ছে আসলে এই মূসক এজেন্ট যেটা আমরা বলে থাকি। তো আমি এখানে লিখে রাখছি এরকম যে লোকাল এজেন্ট অফ এ ফরেন প্রিন্সিপাল ইন অ্যান ইন্টারন্যাশনাল টেন্ডার প্রসেস। মানে আমি আসলে এটা একটা তুলনা দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি যে ইন্টারন্যাশনাল টেন্ডারে যেরকম একটা লোকাল এজেন্ট থাকতে হয় বাংলাদেশের টেন্ডার সাবমিট করার জন্য, বা টেন্ডারে যদি সে পরবর্তীতে উইন হয় মানে টেন্ডার যদি সে পায় তাহলে টেন্ডারের পরবর্তী যে কাজগুলো, কাজগুলো বলতে বোঝায় যে আসলে এখানে মালামাল সাপ্লাই দেওয়া, তো সেই কাজগুলো আসলে সেই লোকাল এজেন্ট করে দেয়। তো এখানেও এই মূসক এজেন্টটাও ঠিক একই রকম, যে ফরেন যে প্রিন্সিপাল থাকবে সেই প্রিন্সিপালের বাংলাদেশে আসলে নিজস্ব কোনো অফিস আদালত না থাকতে পারে, মানে কোনো বসার জায়গা না থাকতে পারে, কিন্তু সে বিদেশে বসেই কোনো একটা সার্ভিস বাংলাদেশে যদি প্রোভাইড করে, সাধারণত সেবার ক্ষেত্রে এরকম হয়, বা কোনো একটা পণ্য সে বিদেশ থেকে বাংলাদেশে পাঠাতে পারে, বাংলাদেশে তার একটা এজেন্ট থাকতে পারে। তো এই এজেন্টই আসলে এই মূসক মানে ভ্যাট সংক্রান্ত সকল কাজকর্ম তাকে করে দিবে। কিন্তু মূসক পরামর্শক কিন্তু আসলে সেরকমের না, পরামর্শক আসলে একটা নির্দিষ্ট একটা পেশার মতো। সেই পেশাটাকে আমরা তুলনা করতে পারি একজন অ্যাডভোকেটের সাথে, একজন আইটিপির সাথে, কিংবা একজন ডক্টরের সাথে। ডক্টর যেমন সে একটা প্রেসক্রিপশন দিয়ে কিন্তু বা একটা পরামর্শ দিয়ে কিন্তু আপনার কাছ থেকে একটা পারিশ্রমিক নিয়ে থাকে, একইভাবে আইটিপি আর অ্যাডভোকেটের ক্ষেত্রেও কিন্তু আপনারা দেখছেন যে এরকম যে সে আসলে একটা পরামর্শক আপনার হয়ে, সে একটা পরামর্শ দিবে, সরি আপনাকে একটা পরামর্শ দিবে বা আপনাকে কোনো একটা বুদ্ধি দিবে, বা আপনি কোনো একটা কিছু না জেনে থাকলে তার কাছ থেকে জেনে নিতে পারেন। তো এটা হচ্ছে পরামর্শক। তো এজেন্টরাও কিন্তু আসলে এরকমের পরামর্শ দিতে পারে, কিন্তু এজেন্ট ব্যাপারটা হচ্ছে এরকমের যে ভ্যাট আইনে আপনারা দেখবেন যে এজেন্ট আসলেই হচ্ছে যে যদি একজন প্রিন্সিপাল থাকে তার যদি ভ্যাট সংক্রান্ত কোনো কাজ বাংলাদেশে করতে হয় তাহলেই সে একজন এজেন্ট নিয়োগ করবে। এরপরে আমি একটু পরে আপনাদেরকে দেখাবো যে এজেন্ট হওয়ার জন্য আসলে কোন কোন ব্যক্তিরা যোগ্য, মানে কারা কারা এজেন্ট হতে পারে। তো আপনারা এখানে দেখবেন যে একজন পরামর্শক, মূসক পরামর্শক কিন্তু চাইলে এজেন্ট হতে পারে, কিন্তু পরামর্শক কে কে হতে পারবে তার মধ্যে কিন্তু আপনারা দেখবেন যে না, এজেন্ট আসলে পরামর্শক হতে পারবে না। তার মানে এ থেকে আপনারা বুঝতে পারতেছেন যে মূসক পরামর্শক যে তার দক্ষতা আসলে একটু বেশি বা তার যোগ্যতা একটু বেশি, এরকমই আপনারা মনে করতে পারেন যে মূসক পরামর্শক চাইলেই মূসক এজেন্ট হতে পারে, কিন্তু এজেন্ট আসলে চাইলে মূসক পরামর্শক হতে পারবে না। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মূল্য সংযোজন কর সম্পূরক শুল্ক আইনের ধারা 19। তো ধারা 19-এ কিন্তু এখানে আসলে ধারা 19-এর বিধি
সরি এটা উপধারা, উপধারা তিনে কিন্তু বলা আছে যে মূসক এজেন্ট কর্তৃক সম্পাদিত অর্থনৈতিক কার্যক্রমের নিবন্ধন তাহার প্রধানের নামে হইতে হইবে। তো এই কথা দিয়ে কিন্তু আসলে বোঝা যাচ্ছে যে মূসক এজেন্ট যে উনি আসলে যে হবেন সে আসলে তার নামেও কিন্তু সে ভ্যাট নিবন্ধন নিতে পারবেন না, ভ্যাট নিবন্ধনটি অবশ্যই তার প্রিন্সিপালের নামে। প্রিন্সিপাল বলতে বুঝায় ওই যে বললাম যে অনাবাসিক ব্যক্তি যে আসলে বিদেশ থেকে তার ভ্যাটের কার্যক্রম সম্পাদন করতে চাচ্ছে, সে ভ্যাট দিতে যাচ্ছে, ভ্যাট রিটার্ন সাবমিট করতে চাচ্ছে, তো সে। তো এখানে বাকি উপধারাগুলো আপনারা এখান থেকে পড়ে দেখতে পারেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে 19 নম্বর ধারা, আর এখানে কিন্তু বলাই আছে যে অনাবাসিক ব্যক্তির মূসক এজেন্ট, তার মানে যেহেতু ধারার যে হেডিংস হেডিংসেই বলা আছে অনাবাসিক ব্যক্তির মূসক এজেন্ট, তার মানে কি অনাবাসিক ব্যক্তি থাকলেই মূসক এজেন্ট থাকবে, অনাবাসিক ব্যক্তি না থাকলে মূসক এজেন্ট থাকবে না। এরপরও আপনারা আর একটা জিনিস দেখতে পারেন, সেটা হচ্ছে যে এটা হচ্ছে বিধিমালা, মূল্য শোধন কর সম্পূরক শুল্ক বিধিমালার বিধি 16। তো বিধি 16-তে এখানে বলা আছে যে মূসক এজেন্ট নিয়োগ, তো মূসক এজেন্ট কে কে নিয়োগ মানে কারা কারা মূসক এজেন্ট হতে পারবে তার একটা তালিকা দেওয়া আছে। তো এই বিধিমালা আসলে বেশ কয়েকবার সংশোধিত হয়েছে বিভিন্ন এসআরও দ্বারা, তো আমি মোটামুটি এখানে কিছুটা সংশোধিত করে আমি কিছুটা হাইলাইট করে রাখছি অন্য একটা রঙিন কালার দিয়ে। তো এখানে আপনারা ফার্স্টেই দেখতে পাচ্ছেন যে নিম্ন এখানে বলা আছে নিম্ন বর্ণিত ব্যক্তিগণকে মূসক এজেন্ট হিসাবে নিয়োগ প্রদান করা যাইবে। তো এটার কথা হচ্ছে যে এরকমের যে ওই যে অনাবাসিক যে ব্যক্তি যে ফরেন প্রিন্সিপাল, সে যখন একজন মূসক এজেন্টকে নিয়োগ দিতে চাইবে তখন যে কেউ আসলে যে কেউ যে কাউকে আসলে মূসক এজেন্ট সে তৈরি করতে পারবে না। মূসক এজেন্ট হওয়ার জন্য তাকে অবশ্যই বাংলাদেশ থেকে কিছু যোগ্য ব্যক্তিকে নিযুক্ত করতে হবে। তো এখানে তার একটা তালিকা দেওয়া আছে, তো আপনারা এখান থেকে দেখে নেবেন। তো আমরা শুধুমাত্র একটা পয়েন্ট দেখবো, সেটা হচ্ছে যে কে হতে পারবেন। এটা হচ্ছে 2-এর কথা বলা আছে যে ধারা 130-এর অধীন নিযুক্ত কোনো মূসক পরামর্শক, তার মানে এখান থেকে আমরা বুঝে ফেলছি যে মূসক পরামর্শক চাইলেই কিন্তু মূসক এজেন্ট হতে পারবে। ঠিক আছে, তো একটু পরে আমরা আবার দেখবো। এখানে আমি আরো কয়েকটা জিনিস দেখাই যে বাংলাদেশের বার কাউন্সিলের যে সদস্য হিসেবে নিবন্ধিত কোনো আইনজীবী এও কিন্তু মূসক এজেন্ট হতে পারবে। এরপরে কিন্তু এখানে আরো বলা আছে যে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, তারপরে ইনস্টিটিউট অফ কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অফ বাংলাদেশের কোনো সদস্য। তো এই মোটামুটি ক খ ক থেকে বর্গীয় জ পর্যন্ত একটা তালিকা দেওয়া আছে। এরপরে আপনারা একটু নিচের দিকে গেলে দেখবেন যে মূসক এজেন্ট মনোনয়ন, মনোনয়ন হচ্ছে ওই নিয়োগের মতোই। তো এখানেও কিন্তু আপনারা এই 17-র বিধি 17-র উপ বিধি 17-র উপবিধি 5-এ গেলে আপনারা দেখতে পাবেন যে এজেন্টের মনোনয়ন কী কী কারণে অকার্যকর হবে। তো এখানে কিন্তু খতে বলা আছে যে মূসক এজেন্টের এজেন্ট নম্বর যদি বাতিল হয়, তো এজেন্ট নম্বর কিন্তু বিভিন্ন কারণে বাতিল হতে পারে। এটা আসলে যে বোর্ড আমাদের জাতীয় রাজস্ব বোর্ড বা মানে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি, তারা হয়তো এটা নিয়ন্ত্রণ করতে পারে। তো এগুলো নিয়ে কিন্তু আসলে আর ডিটেল কোনো বিধিমালা নাই, মোটামুটি এখানে যতটুকু বলা আছে এতটুকুই। তো এখানে একটা বলা আছে যে অনাবাসিক ব্যক্তি যদি উক্ত নিয়োগ বাতিল করেন, যে হ্যাঁ আপনাকে যদি আপনি যদি একজন মূসক এজেন্ট হন কোনো একটা ফরেন প্রিন্সিপালের তার ভ্যাটের কার্যক্রম সম্পাদন করার জন্য, তো সেই ফরেন প্রিন্সিপাল যদি আপনার নিয়োগ বাতিল করেন, নিয়োগ বাতিল করলেই কিন্তু আপনার মূসক এজেন্টের যে মূসক এজেন্ট যে মানে মনোনয়ন মূসক এজেন্ট যে আপনি হলেন সেই মূসক এজেন্টটাও কিন্তু আপনার বাতিল হয়ে যাবে। ব্যাপারটা এরকমের যে আপনি মূসক এজেন্ট হওয়া মানে আপনি একজন ফরেন প্রিন্সিপালের একটা নিযুক্ত একজন চাকর মানে একজন চাকর বা চাকরি করতেছেন, এরকম কিছু একটা বোঝায় যে আপনি তার মানে মানে আপনি তার একটা জব করতেছেন, একটা চাকরি করতেছেন, এরকম আপনি বলতে পারেন। যে অনাবাসিক ব্যক্তি যদি আপনাকে যদি বরখাস্ত করে তাহলে আপনার মূসক এজেন্ট যে সেই এজেন্টও আপনার বাতিল হয়ে যাবে। তো এতটুকুই মূসক এজেন্ট সম্পর্কে। তো এবার আমরা দেখবো যে মূসক পরামর্শক সম্পর্কে আসলে আইনে কি কি বলা আছে আর কোন কোন ধারায় বলা আছে। তো আপনারা একইভাবে মূল্য সংযোজন কর সম্পূরক শুল্ক আইন 2012-র ধারা 130 দেখবেন। তো ধারা 130-এ কিন্তু বলা আছে, তো এখানে কিন্তু আপনারা ফার্স্টেই দেখতেছেন মূসক পরামর্শক নিয়োগ, এখানে কিন্তু ওই যে অনাবাসিক ব্যক্তিটির এরকম কোনো কথাবার্তা বলা নাই, মানে কোনো শর্ত দেওয়া নাই, তার মানে মূসক পরামর্শক আসলে এর পরি মানে এর যে মানে কি বলে এর ব্যাপ্তিটা, এর ব্যাপ্তিটা কিন্তু ব্যাপক, যেটা মূসক এজেন্টের মতো না। যেমন মূসক এজেন্টের ক্ষেত্রে আমি বললাম যে এটা শুধুমাত্র অনাবাসিক ব্যক্তির ক্ষেত্রে, কিন্তু মূসক পরামর্শকটা আসলে ওভারঅল, ওভারঅল বলতে বোঝায় যে একজন মূসক পরামর্শক আসলে যে কাউকে পরামর্শ দিতে পারে, এমনকি সে চাইলে মূসক এজেন্টও হতে পারে। মানে মূসক পরামর্শক চাইলে একজন ফরেন প্রিন্সিপালেরও একজন পরামর্শদাতা বা তার এজেন্টও হতে পারে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মূসক পরামর্শক নিয়োগের যে ধারাটাই ধারার মধ্যে উপবিধি মাত্র সরি উপধারা মাত্র 2টা, কারণ এই ধারার আসলে অনেক বড় একটা বিধিমালা আছে, নির্দিষ্ট বিধিমালাও আছে, আবার মূল্য সংযোজন কর সম্পূরক শুল্ক বিধিমালার ভিতরেও এই ধারার অনেকগুলো বিধি দেওয়া আছে। তো এখানে আসলে তেমন কিছুই বলা নাই এই জন্য। তো এখানে কিন্তু উপধারা 2-এ বলা আছে যে হ্যাঁ মূসক পরামর্শক নিয়োগের জন্য বোর্ড বিভিন্ন পদ্ধতি নির্ধারণ করবে, সেটা আসলেই করে দিছে, সেটা আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে উপধারা 1-এ কি বলা আছে একটু আমরা দেখি, যে বলা আছে যে কোনো কার্যধারায় কার্যধারায় বলতে বুঝে আসলে ভ্যাটের কার্যক্রম আর কি, কোনো কার্যধারায় কোনো করদাতার পক্ষে
প্রতিনিধিত্ব এখানে কিন্তু বলে আছে করদাতা, মানে যে কোনো করদাতা, সেটা ফরেন প্রিন্সিপাল হোক কিংবা কোনো লোকাল প্রিন্সিপাল, লোকাল লোকাল লিগ যে কেউ হতে পারে, লোকাল ক্ষেত্রে তো আমরা প্রিন্সিপাল বলতেও পারি নাও পারি, যাই হোক, তো যে কোনো করদাতার পক্ষে প্রতিনিধিত্ব করা বা তাহাকে পরামর্শ প্রদানের জন্য, এখানে কিন্তু দুটাই বলা আছে যে আপনি মানে পরামর্শক পরামর্শক চাইলে প্রতিনিধিও হতে পারবে আবার তাকে পরামর্শ দিতে পারবে। আমি একটু আগে যেভাবে করে বললাম আপনাকে, যেমন একজন আইটিপি, একজন ডক্টর কিংবা একজন অ্যাডভোকেট, একটা সিএনএফ এর সাথে তুলনা করা যায়, কারণ সিএনএফ এজেন্ট কিন্তু একই সাথে কিন্তু অনেক সময় পরামর্শ প্রদান করে, আবার একজন সিএনএফ এজেন্ট কিন্তু কোনো আমদানিকারকের প্রতিনিধিত্ব করেও কিন্তু কাস্টমস থেকে তার পণ্যর যে খালাস করার যে কার্যক্রম, সেই কার্যক্রম গ্রহণ করে পণ্যটা খালাস করে। তো যাই হোক, এখানে বলা আছে যে তাহাকে পরামর্শ প্রদানের জন্য চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বা চার্টার্ড সেক্রেটারি বা লাইসেন্সধারী মূসক পরামর্শগণের মধ্যে হইতে যে কোনো ব্যক্তিকে নিয়োগ করা যাইবে। তো এখানে এই উপধারাটা বুঝতে গেলে একটু লাস্টের লাইনটা, মানে লাস্টের একটা শব্দটি আপনার কাছে খটকা লাগতে পারে, তো এখান থেকে দেখাই যাচ্ছে যে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, চার্টার্ড সেক্রেটারি এরা আসলে মূসক পরামর্শক হতে পারবে, এদেরকে আসলে পরীক্ষাও দিতে হয় না। আর লাস্টে বলা আছে যে লাইসেন্সধারী মূসক পরামর্শক, তার মানে কি যে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, চার্টার্ড সেক্রেটারি বাদেও কিছু মানুষকে লাইসেন্স প্রদান করা হবে, সেই লাইসেন্স যাদেরকে প্রদান করা হবে তারাও কিন্তু আসলে মূসক পরামর্শক হতে পারবে। আর এই লাইসেন্স প্রদান করার জন্যই কিন্তু একটা লাইসেন্স মানে একটা পরীক্ষা গ্রহণ করা হয়, পরীক্ষা নেওয়া হয়, আর সেই জন্য একটা বিধিমালাও দেওয়া আছে। তো আমরা এরপরে শুরুতে দেখি যে প্রথমে দেখি যে কি বিধিমালায় কী কী বলা আছে, মানে মূল্য সংযোজন কর সম্পর্ক শুল্ক বিধিমালায় কী কী বলা আছে। তো এই বিধিমালাটা আসলে 2016 সালে করা হয়েছিল, তো এরপর কিন্তু এই বিধিমালায় বেশ কিছু সংযোজন, তারপরে কোনো কোনো ধারা প্রতিস্থাপন করা হয়েছে, যেমন আমি এগুলো কাটা দাগ দিয়ে রাখছি কারণ এগুলো সব বাদ দিয়ে নতুন করে একটা বিধি এখানে প্রতিস্থাপন করা হয়েছে। তো আপনারা এটা একটু এখান থেকে দেখতে পারবেন, 109 থেকে 100 কত জানি বললাম একটু আগে, 114 পর্যন্ত। তো এইখানে আপনারা দেখবেন যে যেমন প্রথম দিকে এখানে 10,000 টাকা ছিল পরীক্ষার ফিস, এটাকে কিন্তু পরবর্তীতে কমিয়ে 5,000 টাকা করা হয়েছে। এরপরে যোগ এখানে কিন্তু বলা আছে যে 18.1 নামে একটা ফর্ম আছে, এই ফর্মে কিন্তু আবেদন করতে হয়, যদিও এই ফর্মে আবেদন কিন্তু অনলাইনে করার নিয়ম, অনলাইনে কিন্তু এই ফর্ম পূরণ করে আবেদন করতে হয়, কিন্তু বিগত কয়েক বছর ধরে যে পরীক্ষাগুলো হচ্ছে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমিতে, তারা কিন্তু এটা আসলে হাতে হাতে হার্ড কপিতেই কিন্তু আবেদনকারীর কাছ থেকে নিচ্ছে। পরবর্তীতে অবশ্য এই 18.1 এটা কিন্তু আসলে অনলাইনে পূরণ করে আবেদন করতে হয়, আর আবেদন করার পর লাস্টে যে লাইসেন্সটা প্রদান করা হয় সেটা আসলে পুরো দেওয়া হয় 18.1 কতে ক। তো যাই হোক, এখানে কিন্তু এগুলো সব বলা আছে, আপনারা একটু পড়লে দেখবেন যে এই যেখানে বলা আছে কাস্টমস এসে ভ্যাট ট্রেনিং একাডেমি চূড়ান্ত করবেন, মানে কারা কারা পরীক্ষা দিতে পারবে, মানে আবেদনকারী একটা প্রাথমিক একটা বাছাই যাচাই বাছাই করবে, কারণ অনেকের সার্টিফিকেটের সমস্যা থাকতে পারে, অনেকের বয়স কম থাকতে পারে, এরকম বেশ কিছু প্রাথমিক বাছাই, যেমন আপনারা জানেন যে এখানে বয়স মিনিমাম 25 বছর হতে হয়, তাহলে এটাও সব বলা আছে। তো এরপরে আপনারা এখান থেকে নিয়মগুলো পড়ে দেখতে পারেন। এরপরে 110 এইখানে কিন্তু বলা আছে যে কারা কারা আসলে পরীক্ষার জন্য যোগ্য এবং অযোগ্য হতে হবে, তাদের তালিকা দেওয়া আছে। তো তালিকার শুরুতেই বলা আছে যে বাংলাদেশের নাগরিক হতে হবে আর বয়স কিন্তু 25 হতে হবে, 25-এর বেশি হলে পারবেন, কম হলে পারবেন না। এরপরে তাকে অবশ্যই এই যে একটা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। তো এখানে মাত্র 3টা যোগ্যতার কথা বলা আছে, এই 3টা যোগ্যতা থাকলেই কিন্তু যে কেউ পরীক্ষা দিতে পারবে। আর অযোগ্য ব্যক্তি কারা কারা তারও একটা তালিকা দেওয়া আছে, এটা আসলে বাংলাদেশে যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে অযোগ্য ব্যক্তি যে যোগ্য মানে অযোগ্যতার কথা বলা আছে, যেসব মানে কারণে অযোগ্য হয় সেই কারণে। আর নিচে একটা বিশেষ একটা কারণ দেওয়া আছে, সেটা হচ্ছে যে হ্যাঁ কেউ যদি সিএনএফ এজেন্টের লাইসেন্স থেকে যদি বরখাস্ত হয় বা ফ্রেড ফরওয়ার্ডারের লাইসেন্স থেকে বরখাস্ত হয় বা কোনো এর আগে যদি মূসক পরামর্শকের লাইসেন্স থেকে যদি সে বরখাস্ত হয় বা আইটিপি আয়কর পরামর্শকের লাইসেন্স বাতিল করা হয়েছে, এমন কোনো ব্যক্তি কিন্তু এই পরীক্ষার জন্য মানে যোগ্য মানে বলে বিবেচিত হবে না। এরপরে বলা আছে যে আবেদনের সাথে কী কী দলিলপত্র দিতে হবে সেগুলোর কথা এখানে বলা আছে, এগুলো একদমই সিম্পল, যারা চাকরির জন্য আবেদন করেন বিভিন্ন সময় তারা আসলে এগুলো সব মানে এগুলোর সঙ্গে একদম পরিচিত। আর এই যে জানেন 5,000 টাকার আসলে একটা ফিস দিতে হয়। তো এই এতটুকুই। আর লাস্টে 13 নম্বরে বলা আছে যে মূসক পরামর্শকের কী কী দায়িত্ব, তারা কী কী কাজ করবে, মূসক পরামর্শকের অপরাধ ও দণ্ড, এতটুকুই 114 পর্যন্ত। তো আপনারা মোটামুটি দেখে বুঝতে পারছেন যে মূসক পরামর্শক নিয়ে আসলে যে মূল্য সংযোজন কর সম্পর্ক শুল্ক বিধিমালা 2016, সেখানে কিন্তু আসলে অনেকগুলো উপবিধি আছে আর এখানে অনেক কিছু বলা আছে। এরপরেও এই লাইসেন্সিং বিধিমালা মানে নামে একটা বিধিমালা আছে, এই বিধিমালাটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই তার মানে মূসক পরামর্শক নিয়ে যে বিধিমালা আছে এই বিধিমালাতেও কিন্তু আরও অনেক কিছু বলা আছে। এরকম কোনো বিধিমালা কিন্তু আসলে মূসক এজেন্ট নিয়োগের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো বিধিমালা নাই। তো এই বিধিমালার নাম হচ্ছে যে মূসক পরামর্শক লাইসেন্সিং বিধিমালা 2019। এই বিধিমালাটা কিন্তু পরবর্তীতে 3টা এসআরও দ্বারা, এই যে এসআরগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই এসআরও দ্বারা কিন্তু পরবর্তীতে
কিছুটা সংশোধন বা প্রতিস্থাপন এরকম তিনবার হয়েছে আর কি। এই যে আপনারা লাস্টের সংশোধনী কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে 10,000 টাকা থেকে 5,000 টাকা করা হয়েছে, আর এর আগের যে দুইটা সংশোধন সেই দুইটা সংশোধনে কিন্তু আসলে এই যে দুইটা সংশোধনী আসলে যে কারা পরীক্ষা ছাড়া আসলে লাইসেন্সটা নিতে পারবে তাদের একটা তালিকা বিভিন্ন সময় মডিফাইড করা হয়েছে। তো লাস্ট যে মডিফিকেশনটা হয়েছে সেখানে কি বলা আছে আমরা একটু এটা দেখি। তো সম্ভবত লাস্ট এটাই বলা আছে যে মূল্য শোধন কর বিভাগে জাতীয় বেতন স্কেলের নবম গ্রেডের নিম্নে নহেন এমন কেউ চাইলে কিন্তু এই লাইসেন্সটা নিতে পারবে পরীক্ষা ছাড়া, আর তার অবশ্যই কাজ করার অভিজ্ঞতা মানে নিম্নে নহেন এমন কেউ যদি মানে এমন পদে কাজ করিবার অভিজ্ঞতা সম্পন্ন অবসরপ্রাপ্ত কর্মকর্তা অথবা সংশ্লিষ্ট সংস্থা কর্তৃক ডিগ্রি সমাপ্তির একাডেমিক সনদ প্রদানের 5 বছর কাজের অভিজ্ঞতা সম্পন্ন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, চার্টার্ড সেক্রেটারি, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টগণকে উহাদের পঠিত সিলেবাসে মূল্য শোধন কর বিষয়ক কোর্স অন্তর্ভুক্ত থাকা সাপেক্ষে আবেদন যথাযথ পাইলে, তার মানে কি আবেদনও করতে হবে, আবেদন যথাযথ পাইলে পরীক্ষায় অংশগ্রহণ ব্যতীত মূসক পরামর্শক লাইসেন্স প্রদান করা হবে। তো তার মানে আপনারা এটা দেখে বুঝতে পারছেন যে ওই যে যারা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, চার্টার্ড সেক্রেটারি, তারপরে ICMA বলে মনে হয় এটাকে, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট, এদেরকে দেওয়া হবে যদি তাদের 5 বছর কাজের অভিজ্ঞতা থাকে। 5 বছর কাজের অভিজ্ঞতা যদি থাকে তারপর তারা যে সব বিষয়ে পড়াশোনা করছে তার মধ্যে যদি ভ্যাট সংক্রান্ত যদি কোনো কোর্স থাকে তাহলে তাদের আবেদন পাওয়ার পর তাদেরকে কিন্তু এই লাইসেন্সটা প্রদান করবে, এছাড়া কিন্তু এই লাইসেন্সটা কিন্তু তারা পাবে না। আর আর কারা পাবে, আরেকটা হচ্ছে যে জাতীয় বেতন স্কেলের নবম গ্রেডের নিম্নে নহেন এমন পদে কাজ করিবার অভিজ্ঞতা সম্পন্ন অবসরপ্রাপ্ত কর্মকর্তা, তবে তাকে অবশ্যই কর বিভাগ থেকে হতে হবে, মানে কর বিভাগের কোনো নবম গ্রেডের নিম্নে নহেন এমন কোনো অবসরপ্রাপ্ত কর্মকর্তা, তারা কিন্তু আবেদন যদি করেন আবেদন ঠিকঠাক মতো থাকলে তারা এই লাইসেন্সটা পাবেন। আচ্ছা সর্বশেষ যে সংশোধন সেখানে কিন্তু এটা নিয়ে আপনারা সংশোধন করেনি, এখানে বোর্ডের শব্দের পরিবর্তে মহাপরিচালক শব্দটা করছে আর বিধি 5-কে বিলুপ্ত করছে। তো বিধি 5-এ আসলে কি ছিল আপনারা চাইলে দেখে আসতে পারেন, বিধি 5-এ ছিল এই যে মূসক পরামর্শক লাইসেন্সের মেয়াদ, এটা মেয়াদ আগে ছিল 5 বছর, তো এই বিধিটাকে বিলুপ্ত করছে, তার মানে কি লাইসেন্সটা হয়তো আনলিমিটেড আছে আপাতত, এরকম আপনারা চিন্তা করলে করতে পারেন, মানে এটার 5 বছর মেয়াদ না, হয়তো একবার পেয়ে গেলে আপনার সারা জীবন থাকবে, তো পরবর্তীতে হয়তো আবার এই নিয়মটা আবার করলে করতেও পারে। তো যাই হোক, এরপরে আর বিশেষ কোনো সংশোধনী আসেনি। আর এখানে মৌখিক পরীক্ষা নিয়ে একটা মানে একটা নতুন একটা সংশোধনী আসছে, সেটা হচ্ছে যে মৌখিক পরীক্ষায় কিন্তু আলাদা 50 নম্বরের হবে, সেখানেও কিন্তু উত্তীর্ণ হতে হবে, উত্তীর্ণ সাধারণত হওয়ার নাম্বার হচ্ছে 50%, মানে 50-এর মধ্যে কিন্তু অ্যাটলিস্ট 25 নম্বর পেতে হবে। আর আপনারা জানেন যে এটার নিয়োগের নিয়মটা হচ্ছে ফার্স্টে লিখিত পরীক্ষা হয়, লিখিত পরীক্ষায় যারা পাশ করে তারাই কিন্তু মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে, লিখিত পরীক্ষায় পাশ না করলে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। বা আপনারা এটাকে এভাবেও চিন্তা করতে পারেন যে আসলে এটার স্টেপ 3টা, ফার্স্টে আপনাকে কিন্তু একটা যাচাই বাছাই করা হয়, প্রাথমিক আবেদন করলেই কিন্তু আপনাকে পরীক্ষা দিতে দিবে না, আপনাকে কাগজপত্র দেখে কিন্তু ফার্স্টে যাচাই বাছাই করে একটা পরীক্ষার একটা তালিকা মানে যোগ্য প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়, তারপরে কিন্তু লিখিত পরীক্ষার আয়োজন করা হয় যেটা হচ্ছে সেকেন্ড ধাপ। সেকেন্ড ধাপে লিখিত পরীক্ষার আয়োজন করা হলে লিখিত পরীক্ষায় যারা পাশ করতে পারে মানে অ্যাটলিস্ট 50% নাম্বার পায়, পরীক্ষাটা হয় 100 মার্কের, 100-এর মধ্যে 50-এর উপরে পেলে বা 50 পেলে তাহলে তাকে মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বলে বিবেচনা করা হয়। এরপরে মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করে পরে মৌখিক পরীক্ষা পাশ করলে তারপর তাকে চূড়ান্তভাবে মানে বাছাই করা হয় বা চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়, তারপর তাকে লাইসেন্স প্রদান করা হয়, আর লাইসেন্সটা প্রদান করা হয় 18.1-এ। আর একটা ব্যাপার হচ্ছে যে বিধি 13 বিলুপ্ত করছে, তো বিধি 13-তে কী ছিল আপনারা একটু দেখে আসতে পারেন, বিধি 13-তে ছিল লাইসেন্স নবায়ন, তার মানে লাইসেন্স নবায়নের এই নিয়মটাকেও আপাতত বিলুপ্ত করছে, তো পরবর্তীতে হয়তো আবার দিলে দিতে পারে, যাই হোক সেটা পরবর্তীতে দেখা যাবে। তো সর্বশেষ আপনাদেরকে যে ব্যাপারটা দেখাবো সেটা হচ্ছে যে হ্যাঁ, মূসক পরামর্শক নিয়োগের জন্য কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি, এটা আসলে চট্টগ্রামের পাহাড়তলিতে অবস্থিত, ওই জায়গাটার নাম মনে হয় সাগরিকা মোড়। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই মূসক পরামর্শক নিয়োগ নিয়ে তাদের কিন্তু আসলে বেশ অনেক কার্যক্রম, এখানে আপনারা লক্ষ্য করবেন তাদের ওয়েবসাইটের একদম ঢুকেই ফ্রন্ট পেজে আপনারা দেখবেন যে এই কিছুদিন আগেই কিন্তু মূসক পরামর্শক নিয়োগ পরীক্ষা 2023 অনুষ্ঠিত হলো, এবং সেখানে কিন্তু চূড়ান্তভাবে মানে যারা মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের একটা তালিকাও কিন্তু প্রকাশ করছে। এই যে আপনারা এখান থেকে তালিকাটা দেখতে পারেন, এই যে তালিকা এখানে আপনারা দেখতে পাচ্তেছেন যে এখানে মনে হয় টোটাল 100
83 জনের মতো মনে হয় চূড়ান্তভাবে আসলে উত্তীর্ণ হয়। আর এখানে আপনারা খেয়াল করবেন যে প্রথমে কিন্তু এই যে মৌখিক পরীক্ষার একদম প্রথমে কিন্তু আসলে তালিকাটা দেওয়া হয়, তার আগে কিন্তু যে আপনারা দেখতে পাচ্ছেন যে সবার আগে এই যে গণবিজ্ঞপ্তি দেওয়া হয় যে মূসক পরীক্ষা মানে এই যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, আবেদন চেয়ে এই বিজ্ঞপ্তিটি দেওয়া হয়। তো এই বিজ্ঞপ্তিটি কিন্তু আপনারা আবার যে জাতীয় রাজস্ব বোর্ডের যে ওয়েবসাইট NBR, সেই NBR-এর ওয়েবসাইটেও কিন্তু আপনারা এই বিজ্ঞপ্তিটি দেখতে পাবেন। তো এর পরে আমি আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু ফার্স্টে তালিকাটা প্রকাশ করা হয়। এই যে তালিকা, এটা কিন্তু একটা বড় একটা তালিকা। এই তালিকার মধ্যে আমার কিন্তু মনে হয়, সরি, এই তালিকাটা না, তালিকাটা হচ্ছে আসলে এই জায়গায় দেওয়া আছে, এই যে মূসক পরামর্শ নিয়োগ পরীক্ষা 2023, এটা হচ্ছে এই এই যে তালিকাটা, এই যে তালিকাটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে টোটাল 1114 জনকে আসলে যাচাই বাছাই করে পরীক্ষায় অংশগ্রহণের জন্য মানে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য বাছাই করা হয়েছে। তো এই পরীক্ষা এই এখানে আপনারা দেখতে পাবেন এখানে ভিসি দিয়ে মানে ভ্যাট কনসালট্যান্ট দিয়ে রোল নাম্বারগুলো আসলে এক সিরিয়ালি দেওয়া হয়েছে। তো যারা যারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের কিন্তু এক সিরিয়ালেই রোল নাম্বারগুলো দেওয়া হয়। এরপরে আপনারা দেখবেন যে এই পরীক্ষা অংশগ্রহণ করার পর এই যে পরীক্ষা লিখিত পরীক্ষা কিন্তু একটা ফলাফল প্রকাশ করছে, এই দেখেন ফলাফল প্রকাশ করে এখানে 203 জন কিন্তু লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়। এরপর লিখিত পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর কিন্তু আপনারা এই যে দেখবেন যেটা আমি প্রথমেই আপনাদেরকে দেখিয়েছিলাম যে চূড়ান্ত, এটা মানে মৌখিক পরীক্ষায় যারা উত্তীর্ণ হয় এখানে দেখবেন যে 20 জন কম আছে, মানে এখানে 183 জনকে আপনারা দেখতে পাবেন যে 183 জন কিন্তু মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয় এবং তাদেরকে আসলে লাইসেন্স প্রদান করা হয়। আর লাইসেন্স প্রদান করার জন্য লাস্টে আবার একটা নোটিশ দিয়ে তাদেরকে বলা হয়েছে যে তারা যেন 18.1 ফর্মে অনলাইনে ওই যে আপনারা দেখছেন যে আইভাস মানে IVAS যে সিস্টেম, ঠিক আছে, সেখানে যেন তারা আবেদন করে। আবেদন করলে কিন্তু তাদেরকে 18.1 কতে সিস্টেম জেনারেটেড ভ্যাট কনসালটেড লাইসেন্স প্রদান করবে। তো আরেকটা ব্যাপার আপনাদেরকে দেখাই, এই যে একটু আগে যে বললাম যে হ্যাঁ পরীক্ষা ছাড়াই কারা কারা উত্তীর্ণ হয় তাদের একটা তালিকা কিন্তু এখানে দেওয়া আছে, যে এই যে এখানে বলা আছে যে মূসক পরীক্ষা ব্যতীত মূসক পরামর্শক লাইসেন্সের জন্য যোগ্য বিবেচিত আবেদনকারীদের প্রাথমিক তালিকা, এই যে এরা হচ্ছে পরীক্ষা ছাড়া কিন্তু যোগ্য বিবেচিত তালিকা। তো আমি যতদূর মনে করি যে এটাও আসলে যে এই 74 জন যে এরাও কিন্তু সঙ্গে সঙ্গে লাইসেন্স হয়তো পেয়ে যাবে না, এদেরকেও হয়তো একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। তাদের তারা তো আবেদন তো করলোই, এরপর হয়তো তাদেরকে মনে হয় একটা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, মৌখিক পরীক্ষায় পাশ করার পর তারপর হয়তো তারা চূড়ান্তভাবে লাইসেন্স পাবে। তবে এখানে যারা আছে এরা কিন্তু সবাই ওই যে একটা বললাম একটা যোগ্যতার তালিকা হয়, তারা জাতীয় বেতন স্কেলের নবম গ্রেডের নিম্ন নয় এরকমের মানে কর বিভাগ থেকে, আর হচ্ছে যে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট চার্টার্ড সেক্রেটারি, তো এরকমের যারা আছে তারা কিন্তু আসলে এই লিস্টের মধ্যে আছেন যতদূর আমার মনে হয়। আপনি একটু তাদের নাম ঠিকানাগুলো পড়লেও আপনারা কিছুটা আইডিয়া নিতে পারবেন যে এরা আসলে কে কোত্থেকে অ্যাপ্লাই করছে। তো আমার মনে হয় মূসক পরামর্শক আর মূসক ও আরেকটা ব্যাপার বলি যে হ্যাঁ মূসক এজেন্ট নিয়ে কিন্তু এরকমের কাস্টম এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি ওয়েবসাইটে ওয়েবসাইটে কিন্তু এরকমের কোনো কার্যক্রম বা কোনো কিছু আপনারা লক্ষ্য করবেন না। তো আমার মনে হয় আপনারা মোটামুটি বুঝতে পারছেন যে মূসক এজেন্ট আর মূসক পরামর্শকের মধ্যে আসলে পার্থক্যটা কি, বা আপনি কোনটি হওয়ার চেষ্টা করবেন, বা কোনটি হলে আপনার জন্য লাভবান, বা আপনি আসলে কোনো একটা সুযোগ পাবেন। তবে আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে হ্যাঁ আপনি যদি মূসক এজেন্ট হওয়ার চিন্তা ভাবনা করেন তো মূসক এজেন্ট আসলে কিভাবে হবেন। মূসক এজেন্ট তো হতে গেলে আপনাকে একজন ফরেন প্রিন্সিপাল খুঁজতে হবে, সেই ফরেন প্রিন্সিপালের কাছ থেকে আপনার একটা মনোনয়ন নিতে হবে, তারপর সেগুলো নিয়ে আপনাকে তারপর একটা আবেদন করতে হবে। আবেদন করার পর যাচাই বাছাই একটা প্রসেস আছে, তবে সেটা নিয়ে খুব বেশি ডিটেল কোথাও বলা টলা নাই। আপনাদের এই ডিটেল জানতে হলে আপনাদেরকে এই কাস্টমস এক্সাইজ ভ্যাট ট্রেনিং একাডেমিতে অথবা জাতীয় রাজস্ব বোর্ডের সাথে আপনাদেরকে যোগাযোগ করতে হবে। তো মোটামুটি আপনারা বুঝতে পারছেন যে আসলে মূসক এজেন্ট আর মূসক পরামর্শক এটি দুটি সম্পূর্ণ দুটি ভিন্ন বিষয়। তো মূসক পরামর্শক যদি আপনারা হন তাহলে অবশ্যই আপনারা এই প্রসেসের মধ্যে দিয়ে যাবেন, এই বিধিমালাটা যে দেখালাম এই বিধিমালাটা ভালো করে আপনারা এটা একটু পড়বেন, আর পড়ার পরে আপনারা মূসক পরামর্শকের জন্য আপনারা চাইলে মানে পরীক্ষা দিয়ে হতে পারেন। তো এই বিধিমালায় আসলে বলা আছে যে বছরে আসলে 2 বার পরীক্ষা নেওয়ার কথা, কিন্তু আসলে জাতীয় যে এটা কী বলে কাস্টমস এক্সাইজ ভ্যাট ট্রেনিং একাডেমি তারা কিন্তু প্রতি বছর আসলে একবার করে পরীক্ষা নিচ্ছে বর্তমানে, তাও প্রতি বছর একবার যে নিচ্ছে সেটা কিন্তু এক হিসেবে রেগুলারলি মোটামুটি নিচ্ছে। কারণ আমার জানা মতে আসলে 2023 এই পরীক্ষাটা হলো, তার আগে 2022 মনে হয় একবার একটা পরীক্ষা হয়েছে, তারপরে 2021-এও 2020-এও মোটামুটি বিগত কয়েক বছর ধরে 3-4 বছর ধরে প্রতি বছরই একটা করে পরীক্ষা হচ্ছে, এবং প্রতি বছরই প্রথম দিকে অবশ্য অনেক কম
পরীক্ষায় উত্তীর্ণ হতো চূড়ান্তভাবে। তো আস্তে আস্তে কিন্তু এটা সংখ্যা বাড়তেছে, যেমন এবছর কিন্তু আপনারা দেখছেন প্রায় 183 জন মনে হয় চূড়ান্তভাবে মূসক মানে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়, মূসক পরামর্শক লাইসেন্স পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হয়েছে। তো এর আগের বছর মনে হয় 100 জনের একটু বেশি, তার আগের বছর মনে হয় 100 জনেরও কম, এরকমের ছিল। মানে আস্তে আস্তে এই সংখ্যা বাড়তেছে, তার মানে আস্তে আস্তে মানুষের মধ্যে এই সচেতনতা বাড়তেছে, মানুষ এটা জানতেছে বা মানুষ এটার গুরুত্ব বুঝতেছে যে আসলে মূসক পরামর্শক এর লাইসেন্সটা পেলে যে তার আসলে কোনো একটা মানে নিজের যে যোগ্যতা একটা বৃদ্ধি পাবে, বা সে যে জায়গায় চাকরি করতেছে সে জায়গায় তার যোগ্যতা বাড়বে, বা সে কেউ যদি বেকার থাকে সেও চাইলে এরকমের একটা মূসক পরামর্শকের একটা লাইসেন্স গ্রহণ করে সে চাইলে একটা চাকরির চেষ্টা করতে পারে। আবার অনেক ব্যবসায়ী আছেন তারাও কিন্তু আজকাল এই মূসক পরামর্শক লাইসেন্সটা গ্রহণ করে কিন্তু তার ব্যবসা পরিচালনার কাজেও কিন্তু এই তার জ্ঞানটাকে কাজে লাগানোর চেষ্টা করতেছে। তো আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্তই থাকবে। তো আপনারা এরপরে যদি যদি মূসক পরামর্শক আর মূসক এজেন্টের মধ্যে যদি কোনো পার্থক্য বুঝতে না পারেন, বা যদি আরও যদি জানার ইচ্ছা থাকে আমাদেরকে কমেন্টস করুন, আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের সেই কমেন্টসের একটা যথাযথ উত্তর দিতে।